ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আশা করি সকলেই ভালো আছো এই পর্বে আমরা কলকাতা পুলিশের যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নপত্রগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করব আজকে এই পর্বে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে কলকাতা পুলিশের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ দুই সালে যে প্রশ্ন পরীক্ষাটি হয়ে গেল সেখান থেকে আমরা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করছি চলো দেরি না করে শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেড রোগ হয় সঠিক উত্তরটি কি ভিটামিন ডি দুই নম্বর প্রশ্নটি দেখো নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কাগজের দখন এখানে আমি অপশনগুলো রাখিনি শুধু সঠিক উত্তরগুলি নিয়েই আলোচনা করছি যেগুলো দু হাজার একুশ এর পরীক্ষায় এসআই এসআই এর জন্য যে পরীক্ষাটা হয়েছিল প্রিলি সেখান থেকে আলোচনা করছি সঠিক উত্তরগুলো নিয়ে এরপরে পলাশের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সালে চার নম্বর প্রশ্ন শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং লর্ড কর্নওয়ালসের মধ্যে হয়েছিল এটা আমরা জানি এই প্রশ্নগুলি এসেছিল এরপরের প্রশ্ন টোডোর মল কিসের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতি টোডর মল কিসের সঙ্গে যুক্ত ছিলেন অর্থনীতি পরের প্রশ্ন দেখো যে দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন বাবর এবং জাহাঙ্গীর বাবর এবং কি জাহাঙ্গীর পরের প্রশ্ন প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয় বলতে নিম্নক্ত, কোনটিকে বোঝানো হতো প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে বোঝানো হতো গোলমরিচকে কাকে গোলমরিচকে এরপর নম্বর প্রশ্ন দেখো ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি কি সেটি হলো কাইজার ই হিন্দ কাইজার ই হিন্দ ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হল কাইজার এ হিন নয় নম্বর প্রশ্ন ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তা হল অপারেশন গঙ্গা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন ছিল ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন সেটি হলো অপারেশন গঙ্গা এর পরের প্রশ্নটি কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন এটা হবে গ্রাম উন্নয়ন মন্ত্রক গ্রাম উন্নয়ন মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রকের অধীন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করে থাকে এরপর এগারো নম্বর প্রশ্নটি দেখো ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে টাটা গ্রুপ সঠিক উত্তর হবে টাটা গ্রুপ ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে হস্তান্তর করা হয়েছে টাটা গ্রুপের গ্রুপকে এরপর বারো নম্বর প্রশ্নটি দেখো কালা রামচন্দ্রন কোন শহরে প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিয়োজিত হয়েছেন সঠিক উত্তর হবে কি গুরুগ্রাম গুরুগ্রাম এরপরের প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ভদোদরাতে নেক্সট কোশ্চেন কোন শহর ভারতের ইলেকট্রিক শহর নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন শহর ভারতের ইলেকট্রিক শহর নামে পরিচিত বেঙ্গালুরু সঠিক উত্তর হবে ব্যাঙ্গালুরু পনেরো নম্বর প্রশ্ন তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল সঠিক উত্তরটি হবে কি মেরি কুরি তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে যে বিজ্ঞানীটির নাম যুক্ত তিনি হলেন মেরি কুরি এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন আর এন এর সম্পূর্ণ রূপটি কি আর এন এর পুরো নাম রাইব নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড সতেরো নম্বর প্রশ্ন ছিল একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি একটা মানচিত্র যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় সেই রেখাটির নাম হলো। আইসো আইসোহায়েট আঠারো নম্বর প্রশ্ন আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হল আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশটি হলো রাশিয়া কি রাশিয়া এরপর উনিশ নম্বর প্রশ্ন লোকসভার বর্তমান স্পিকারকে তখন ছিল কে ওম ছিল তখন সেটাই উত্তর দেওয়া আছে এরপর বি সি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় বি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয় সঠিক উত্তরটি কি চিকিৎসা শাস্ত্রে বি রায় পুরস্কারটি দেওয়া হয় চিকিৎসা শাস্ত্রে একুশ নম্বর প্রশ্ন দয়মন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি রাজা রবি বর্মা সঠিক উত্তরটি হবে রাজা রবি বর্মা দয়মন্তী শীর্ষক চিত্রটি যে বিখ্যাত শিল্পীর সৃষ্টি তিনি হলেন রাজা রবি বর্মা বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তরটি হবে দক্ষিণ আমেরিকা পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর শুষ্কতম স্থান ইম্পর্টেন্ট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন বিখ্যাত চলচ্চিত্র রসমন এর পরিচালককে বিখ্যাত চলচ্চিত্র রস পরিচালক হলেন আকিরা কুরো আকিরা কুরো সাওয়া পরের প্রশ্ন অনির্বাণ লাহিদি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ অনির্বাণ লাহিদি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত নৃত্যশৈলী শালসার উদ্ভব কোন দেশে শালসার উদ্ভব হচ্ছে কিউবাতে বিখ্যাত নৃত্যশৈলী শালসার উদ্ভব হচ্ছে কিউবাতে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছাব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন ইতিহাসের একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অজাত শত্রু কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন অজাত শত্রু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী পুরো ক্লাসটি তোমরা স্কিপ না করে সবাই দেখো এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের যে আপকামিং কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পরীক্ষাটি রয়েছে সেখানে আসতে পারে প্রতিদিন তোমরা কলকাতা পুলিশের জন্য যারা অ্যাপ্লাই করেছো পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ক্লাস দেওয়া হবে তোমরা অবশ্যই ক্লাসগুলি ফলো করো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল সেগুলি নিয়ে আমরা এই আগে কয়েকটি পর্বে আলোচনা করে তারপরে জেনারেলাইজ আলোচনা করব। এই কয়েকদিন আমরা কি কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব আঠাশ নম্বর প্রশ্ন ব্যারোমিটারের আবিষ্কর্তাকে কে ব্যারোমিটারের আবিষ্কর্তা হলেন টরে এরপরের প্রশ্ন কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় ভারতীয় সংবিধান থেকে একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হল সঠিক উত্তরটি হবে অক্সিন উদ্ভিদ দেহে দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অক্সিন হরমোন এরপর একত্রিশ নম্বর প্রশ্নটি দেখো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো কে প্লেটো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর দেখো বত্রিশ নম্বর প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কী বলা হয় বিজ্ঞান থেকে একটি প্রশ্ন দেওয়া আছে জিকের প্রশ্ন ব্রিম স্টোন প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় ব্রিম স্টোন তেত্রিশ নম্বর প্রশ্নটি দেখো কোষের তরিৎ বলের একক কি ভোল্ট কোষের তরিৎচালক বলের একক হল ভোল্ট এরপর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতমী নাম হলো ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াং সিকিয়াং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্যারাকাস কোন দেশটির রাজধানী ভেনে ভেনেজুয়েলা ভেনে কোন দেশের রাজধানী ভেনে চুয়েলা রাজধানী ক্যারাকাস ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখো এই প্রশ্নটি সবাই উত্তর তোমরা পারবে নিশিত সূর্যের দেশ বলা হয় কোন দেশটিকে নিশিত সূর্যের দেশ ল্যান্ড অফ মিডনাইট সান সঠিক উত্তরটি হলো নরওয়ে নরওয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাজাদা নামক ভূরূপ ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে সঠিক উত্তর মরু অঞ্চলে আটত্রিশ নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায় হরিসেন প্রশস্তি সঠিক উত্তরটি হবে হরিসেন প্রশস্তি উনচল্লিশ নম্বর প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের লাভ করেন কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মে দীক্ষালাভ করেন অশ্বঘোষের কাছ থেকে অশ্ব ঘোষ সঠিক উত্তরটি হবে অশ্ব ঘোষ চল্লিশ নম্বর প্রশ্ন স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন সঠিক উত্তরটি হবে জাহাঙ্গীর কি জাহাঙ্গীর স্যার টমাস্রো যে মোগল সম্রাটের রাজ্যসভায় আসেন তিনি হলেন জাহাঙ্গীর এরপর একচল্লিশ নম্বর প্রশ্ন কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি একচল্লিশ নম্বর কোন ইংরেজ গভর্নর পাঁচ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতা কে দ্য সোল অফ ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা কে সঠিক উত্তর হবে বিপিন চন্দ্রপাল বিপিন চন্দ্রপাল ভারতীয় ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা হলেন বিপিন চন্দ্র পাল নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় সঠিক উত্তরটি হলো সি আরসিন এখানে অপশন ছিল চারটি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তরটি হবে সি আরসিন অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম কি সঠিক উত্তর হবে নিউরেলেমা এলেমা অ্যাকশনের সবথেকে বাইরের আবরণটির নাম হলো নিউরেলেমা এরপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় বলেছে তাহলে সঠিক উত্তরটি হবে পাইনাস পাইনাস নিম্নক্ত কোনটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় সঠিক উত্তর হল পাইনাস এবার দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতী রাজকে অন্তর্ভুক্ত করা হয় কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজকে অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে এবার সাতচল্লিশ নম্বর প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশ সঠিক উত্তরটি কি বিয়াল্লিশ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন ক্ষেত্রটি থেকে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সঠিক উত্তরটি হবে চা যে ক্ষেত্রটি থেকে ভারত সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সেটি হলো চা এরপর দেখো ঊনপঞ্চাশ নম্বর ভারতবর্ষ নিম্নলিখিতের মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে কোন দেশ থেকে সবথেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করেন ভারত সেটা হচ্ছে ইরাক থেকে কোথায় ইরাক থেকে এরপরে মেঘালয়ের রাজধানীর নাম কী মেঘালয়ের রাজধানীর নাম কি অর্থাৎ শেষ প্রশ্ন আজকের পর্বের পঞ্চাশটি প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হল শিলং এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি এস এল এস টি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই ক্লাসগুলি ভালো করে করো দেখা হচ্ছে পরের পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং